আমার অ্যাকাউন্টটা অনেক আগের, বুঝতে পারছি। ওই এটার উপরে, ফটোশপের উপরে আলাদাভাবে কোনো ট্যাক্স দেওয়া হয়নি। না, ফাইবারের নিজস্ব একটা টেস্ট আছে, ওর রুলস রেগুলেশনের উপরে বিভিন্ন প্রশ্ন করে। দিছিলাম স্যার, আমি প্রথম দিকে দিছিলাম, ভালোই পাইছিলাম। সেটাই, এটা আসলে অনেক সময় হয় কি, আপনার রেসপন্সের সাথে গিগুলা আর গিগে আরো কিছু কাজ করতে হয়, এটা আমরা দেখব। কাজ বলতে কি, এখানে কিছু মেকানিজম আছে, ওইটা আমরা করব। আমরা যখন অ্যাকাউন্ট খুলে ফেলব, আপনাদের কাছে আমরা কিছু ডলার দেব, মানে আমি কিছু কিছু বায়ার অ্যাকাউন্ট থেকে আপনাদের কাজ দেব, ওই কাজটা করতে হবে। প্রথম অবস্থায় কেউ কাজ দেয় না, নতুন তো মনে করে পারবেন কি পারবেন না। তো যদি আমরা আপনাদের 2 থেকে 3টা কাজ দিয়ে দেই 5 স্টার দিয়ে, তখনই আপনার প্রোফাইলটা, গিগটা আপনার যে হয়ে যাবে, র্যাঙ্কের মধ্যে চলে আসবে। আসলে এটা করতে হয়, এটা না করলে আপনি ওয়ার্ড যেতে ওই রকম পাওয়া যায় না। সবাই করে এটা, হ্যাঁ, ওই কাজটা আমরা আপনাদের আমরা করিয়ে দেবো, সমস্যা নাই। এই তো আর কি, $5 যদি আপনি একটা কাজের জন্য একজন পেমেন্ট করে, টাকাটা তো আপনি দিয়ে দেবেন, তো ওই $5 ট্রান্সফারের জন্য তার যে খরচ হচ্ছে, কিংবা ফাইবার যে টাকাটা খেটে রাখছে, ওইটা আপনাকে পকেট থেকে দিয়ে দিতে হবে, জি আর স্যার বুঝতে টাকাটা তো পারছি। আর থাকবেই। তো এটা সব মিলিয়ে আসলে তেমন কিছু না, সামান্য অ্যামাউন্ট। জি স্যার, কারণ $5 মানে হচ্ছে কি, 400 টাকা, 400 টাকা, 400, 450 টাকা। তো তার মধ্যে ধরেন সব কিছু মিলে আপনার 100 টাকা হয়তো খরচ হতে পারে। তো 100 টাকা খরচ করে যদি আপনি 300 টাকা দিয়ে যদি 3টা কাজ করে দেখান 5 স্টার দিয়ে, ওটা আসলে ব্যয়বহুল না, কি বলেন? না স্যার এটা করার দরকার। হ্যাঁ, তো ওইরকম আমরা 3-4টা কাজ করলেই আমাদের এই যেটা হয়ে যাবে, জি স্যার গিগটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। তখন শর্ত জি থাকবে, আপনাকে রেসপন্স করতে হবে, যখনই মেসেজ আসবে কয়েক মিনিটের মধ্যে রেসপন্স করে দিতে হবে। তো ওইটা আমরা টার্মস কন্ডিশনগুলো বলবো, নতুবা আপনার র্যাঙ্কিংটা নিচে, আপনার প্রোফাইলটা নিচের দিকে চলে যাবে, আপনার কাজ আসবে না। ওই ওই ট্রিক্সটাই জি স্যার শুধু করতে হয়, আর কিছু না। আসলে তো গিগ তৈরি করা কিংবা এসব আসলে এত জটিল বিষয় না, না স্যার কাজ এত পাওয়াটাই জটিল কঠিন, কাজ পাওয়াটাই কঠিন। না পাওয়ার আসলে স্যার। তো পাওয়ার ব্যাপারটা নিয়ে আমরা আপনাদের কিছু হেল্প করব, যাতে কাজটা সহজে পেয়ে যান, জি স্যার বুঝতে পারছেন? একটা গুড নিউজ আছে স্যার, হ্যাঁ বলেন। যে আমি যে ক্রিকেট পোর্টালে কাজ করে ওটা স্পন্সর পাইছে, হ্যাঁ স্পন্সর পাইলে স্যার মোটামুটি ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, টাকা পাওয়া যায়। হ্যাঁ বুঝতে পারছি। দুইটা স্পন্সর পাইছে স্যার আজকে। হ্যাঁ, তো স্পন্সর পাইলে কি যারা এমপ্লয়ি আছে তাদের কি লাভ হয়? জি স্যার, মানে মালিকের লাভ হলে তো এমপ্লয়ীদেরকে ভালো বেতন দিবে, ভালো টাকা দিবে। হ্যাঁ সেটাই, স্পন্সর থেকে মান্থলি বা এককালীন একটা ভালো টাকা পাওয়া যায়, ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আপনার ব্যাপারটা হয়েছে কি, আমি আমি তো আসলে একাডেমিক কার্যক্রমের সাথে জড়িত, স্কুল, কোচিং সেন্টার, ট্রেনিং, এগুলোর সাথে। তো আমার ট্রেড যেটা, এটা আসলে এখন একেবারেই বন্ধ সব কিছু, যে জন্য এই মুহূর্তে আসলে আমি এই জব অপরচুনিটিটা কাউকে দেওয়া আমার জন্য কঠিন হয়, কারণ আমাদের ট্রেডটা তো শিক্ষা খাতের ট্রেড। আমাদের একটা স্কুল আছে, আর বাইয়ের, আমরা মূলত 3 বাইয়ের 3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি IELTS-এ চালাই, আমার আরও 2 ভাই আছেন, ওনাদের 2টা যে আছে, একজনের মেডিকেল ট্রেনিং, এই LMF, LDMS, এ ধরনের কিছু কোর্স আছে পল্লী চিকিৎসকের, এগুলো নাম শুনছেন? জি স্যার হ্যাঁ, জি স্যার ডিপ্লোমা ইন মেডিসিন, এরকম 1 বছরের কোর্স, এই ধরনের একটা ট্রেনিং সেন্টার ওনার আছে। আমার আরেক ভাই আছে, ওনার হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল, উনি একা না, ওরা 12-13 জনের মতো আছে। তো মেইন অর্গানাইজার ওরা 2জন, আমার ভাই এবং আরেকজন ফ্রেন্ড আছে ওনার, ওরা 2জনই ওটা চালায়। আমার ভাই হচ্ছেন ওটার ভাইস প্রিন্সিপাল, আর আরেকজন ফ্রেন্ড যে ওনার, উনি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। তো ওই প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়ি আছে, এটা তো আসলে 4তলা বিল্ডিংয়ের একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তো যে মোটামুটি বিগ বাজেটের একটা স্কুল, যে জন্য হয় কি, ওরা বাড়াই হচ্ছে 80,000 টাকা মান্থলি। তো যে জন্য এখন তো বন্ধ আছে, এই জন্য জব অপরচুনিটিগুলো কম।
বন্ধ থাকার জন্য এই আমাদের বছর মনে হয় না স্যার অনেক ভালো পিছনটি পাওয়া যাবে। সেটাই সমস্যা এখন, আর এই আসলে বছর পেয়ে দেখছো যাদের জব প্রবলেম আছে তারাই স্যালারি পাচ্ছে না। প্রবলেম আছে স্যার, ওই যে আমি যে এটাতে কাজ করি ওটা বেশি টাকা মানে টাকা একদমই দেয় না। আমি ওনাকে একটা প্রবলেমে পড়ে বলছিলাম যে ভাই আমার কিছু টাকা লাগবে, আমাকে দুইটা ডেট দিছে, প্রথম ডেটে দিতে পারে নাই, তারপরে আরেকটা ডেট দিছে, আরেকটা ডেট দেওয়ার পর ওই ডেট চলে যায়, আমি ওনাকে মেসেজ দিয়ে দিই, রেসপন্স করে না আমার মেসেজ। তারপর কি করলাম, গতকালকে বললাম যে ভাই আমি ঠিক আছে আপনার এখানে আর কাজ করবো না, আমার আর ভালো লাগে না, ডিপ্রেশন থেকে ওনার এখানে কালকে কাজ ছেড়ে দিছি। এখন আজকে সকালে একজন এমপ্লয়ি আমাকে কল দিছে, আমার কলিগ, ভাই আপনি জানেন না আমরা তো স্পন্সর পাইছি, মোটামুটি ভালো টাকা পাবো। গতকালকে আমি ওনারে বলে দিছি যে আমি আপনার এখানে কাজ করবো, আমি লিভ নিয়ে নিচ্ছি সবকিছু থেকে। এখন কি আপনি আবার জয়েন করতে পারবেন? জয়েন করতে পারবো, আমার কলিগের ফোন দিয়ে কল দিছে আমাকে সকালে যে ভাই আপনি যায়েন না থাকেন, তাহলে দেখেন এখন কি দেখি হয়। কি করি। এরপর একটা ব্যাপার স্যাপার থাকে না যে আমি এটা ছেড়ে দিলাম আবার জয়েন করলাম, এটা কেমন লাগে, এই জন্যই একটা জব খুঁজতেছি আর কি। মানে একেবারে তো খালি হাতে বসে থাকা যায় না, যে চাকরির জন্য এটা অ্যাপ্লাই করবো এটা তো আমার টাকা লাগে, প্রত্যেকটা চাকরির অ্যাপ্লাইতে 400 টাকা লাগে, 500 টাকা লাগে, ঢাকা যে এক্সাম দিব এটাতেও টাকা লাগে। ঠিক আছে, টাকার তো প্রয়োজন, বলছিলাম আর কি আপনার তবে এটা আসলে আপনাকে একটা জিনিস বলি, আপনি টাকা প্রচুর আপনার থাকবে এরকম অনেক দিন হবে, কিন্তু একেবারেই আপনি যে টাকা নাই এই যে সিচুয়েশনটা, এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ সময় বুঝছেন। এই সময়ে আপনি অনেক জিনিস রিয়েলাইজ করতে পারবেন যেটা আসলে আগে কখনো করেন নাই বুঝছেন। এই সিচুয়েশনগুলো মানুষের জন্য খুবই উপকারী, এখান থেকে অনেক জিনিস লার্ন করা যায় যেটা আপনি 10 বছরে করতে পারতেন না, বুঝতে পারছেন। জি স্যার, এটা কীভাবে আসলে লার্ন করা যায় আপনাকে একটু আমরা ডিটেলসে যাই এটা নিয়ে। হাসান পাবেল কি আছেন? আর 2টা মিনিট আমি আসতেছি। পাবেল কি আছেন, মাইক্রোফোনে আসেন তো নাকি জাস্ট ঢুকে আছে? আমার মনে হয় পাবেল নাই, পাবেল যদি নাই হয় তাহলে তো আমরা চলে আসলাম চারজনে, তিনজনে চলে আসলাম, রেজাল করিম, সুহেল ও ফাহিম, চারজন আছি আমরা, ইয়ামুল ইসলাম, চারজন হলে কিরকম কি হয় বলেন। জি স্যার, আমরা তো 4 জন। আচ্ছা, রেজাউল করিম ছাড়া বাকি যারা আপনারা আছেন, আপনারা কি বিকালে আবার আজকের ক্লাসে আসতে পারবেন 2টার ক্লাসে? জি স্যার, আমি আসতে পারবো। ফাহিমের কি অবস্থা? চেষ্টা করবো স্যার। তো বৃষ্টির দিন আপনি কোথায় যাবেন? যাবো না স্যার, মানে আসবো। আচ্ছা ঠিক আছে, এই জন্য বলছি যে আমাদের এই ক্লাসটাই তো এক্সাক্ট আমরা আবার বিকালে করব। তো যেহেতু আমাদের এখন গড়িয়ে 12টা হয়ে গেছে এবং আমরা প্রথমে ছিলাম প্রায় 13-14 জনের মতো, এখন আমরা চলে আসছি 3 জন 4 জনে, তো এই বিষয়টা এখন আসলে শুরু না করে আমরা বিকালের বেশি করলাম, আপনারা জয়েন হয়ে গেলেন। আপনারা যদি মনে করেন যে আর্লি করতে হবে তাহলে আমরা এক্সাক্ট 2টা থেকেই ক্লাস শুরু করে দেব, আর আপনারা যদি বলেন যে না একটু দেরিতে আসবো, আমরা 3টা থেকে শুরু করতে পারি। জেনারেলি আমরা যেভাবে শুরু করি 3টায়। তো আপনাদের জন্য কয়টা হইলে সুবিধা হয়, 2টা থেকে নাকি 3টা থেকে? 3টাতে কর স্যার, প্রবলেম নেই। আড়াইটা বা 3টা স্যার? খাওয়া দাওয়া করে আসলে? হ্যাঁ স্যার, আমার মনে হয় আমিও চেষ্টা করবো স্যার 3টাতে হয়ে যে অ্যাটেন্ড করার। 3টাতে এমনিই হয় আমাদের, 2টার ক্লাস 3টাতেই হয়, কথা বলতে বলতে আমাদের একটু সময় যায়, আমরা তো আসলে ডাইরেক্ট ক্লাস করি না, আমরা ক্লাসে কথা বলি। এটা আসলে এলইডিপি থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে, সরাসরি এই প্রজেক্টের যে চেয়ারম্যান ওনার সাথে যখন আমরা মিটিং করি উনি বলছে যে আপনারা ক্লাসে ঢুকেই শুরু করে দিবেন না ফটোশপ ইলাস্ট্রেটর, এগুলা স্টুডেন্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন করবেন, কথা বলবেন, তখন ওরা একজন যদি ড্রপ হয় তাহলে আপনিও বুঝতে পারবেন যে আজকে আসে নাই রেজাল্ট করিম, যদি পরিচয় না থাকে তাহলে কে আসলো না ওটা তো মনেই থাকবে না, ঠিক না? জি স্যার,
একজন অনুপস্থিত থাকলে আর তার খবর নিতে পারি আমরা। যেমন আমাদের জুবায়ের, ওই যে চাঁদপুরের, উনি কিন্তু অনেকদিন ধরে নাই। জি স্যার। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু ক্লাসে অনেক অ্যাক্টিভিটি থাকতো, উনি কথা বলতো ক্লাসে, বেশি কথা উনিই বলতো, ওনার অনেক প্রশ্ন থাকতো, ঠিক না? জি। তো আমাদের মনে হয় জুবায়েরকে ফোন করে দেখা উচিত, ওনার কী সমস্যা। কারো কাছে নাম্বার আছে? না স্যার। জুবায়ের কোন ব্যাচের? আপনাদের ব্যাচের? জি স্যার। ঠিক আছে, আমি কল দিয়ে দেবো, জুবায়েরের নাম্বার তো আমার কাছে থাকার কথা, আমি আপনাদের দেখি দিতে পারে কি না। আপনারা খবর নিলেন ও খুশি হবে, ঠিক না? জি। শেষ করে দেবেন নাকি ক্লাস? শেষ করে উনার কি এমডি জুবায়ের নাকি উনার নাম? জি স্যার। এমডি শেষ করার আগে স্যার কিছুটা অপারেশন যুক্ত হবে, আমি একটা জিনিস জানতে চাইবো স্যার। সমস্যা নাই, বলেন। হয়েছে স্যার, ইউটিউবের যে আর্ন, এটা হয়েছে স্যার এডসেন্স ছাড়া বাকি যে সিস্টেমে আর্ন হয় স্যার, ওগুলা কি হালাল নাকি হারাম? আমি একটা ভিডিও দেখছিলাম, দেখার পরে স্যার আমি প্রশ্নটা করছি, মানে ওর কথার মাঝে মাঝে স্যার আমার উত্তরটা আসছে না, পরে আমি কমেন্ট করছি কিন্তু রিপ্লাই করছি না, ওইটা স্যার যদি একটু জানতাম স্যার। হালাল হারাম? জি, হালাল নাকি হারাম, এখানে একটা ইয়ে আছে, এডসেন্স ছাড়া অন্য যে উপায় আয় হয়। অন্য উপায় বলতে আপনি কি স্পেসিফিক বলেন, আর কোন উপায়ে আয় এটা করলে কি হবে? এটা স্যার মনিটাইজেশন পাওয়ার পরে স্যার ওয়াচ করলে তো একটা নির্দিষ্ট পরিমাণ সময় ওয়াচ করার ফলে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার জমা হয় অ্যাকাউন্টে আইসা। এটা কি সঠিক স্যার? আমার খুব বেশি আইডিয়া নাই স্যার, আমার ভাষা আইডিয়া এই জন্য স্যার। ঠিক আছে, আন হয় এভাবে এভাবে হয়। কথা হচ্ছে যে এটা হালাল কি হারাম, এটাই তো প্রশ্ন। জি, এবং এডসেন্স থেকে যে টাকাটা আসে, আমি স্যার খুব বেশি জানি না, আমি একটু একটু জানি, কিন্তু আমার একটা ফ্রেন্ডরে জিজ্ঞেস করলাম, তুই জানোস তুই ইউটিউব চ্যানেল করস না কেন? ও বলছে যে ওটা ওখানে হারাম হালালের একটা বিষয় আছে, এজন্য ও করতেছে না এই জিনিসটা স্যার। কিন্তু ও কিভাবে ওটা আসলে ও ভালোভাবে বলছে না, এজন্য ভাবলাম আপনার কাছে জিজ্ঞেস করলে হয়তো পাইতে পারি আনসার। এখানে আসলে দুইটা জিনিস হতে পারে, অনেক সময় হয় কি, আপনি ওই যে শিয়ালের একটা গল্প আছে যে আঙ্গুর ফল টক, এই গল্পটা জানেন তো? জি স্যার। এরকমও হইতে পারে। আর আরেকটা হতে পারে যে এই প্রশ্নটা আসলে হয় না কি জন্য, আপনি পরিশ্রম করে যদি টাকা উপার্জন করেন জুয়া না খেলে, তাহলে এটা অবশ্যই হালাল। তো আপনারা দেখতে হবে যে ওটা জুয়া কি না। তো আপনি যদি একজনকে 15 মিনিট সময় দিয়ে একটা কাগজ পড়েন, এর বিনিময়ে একজন আপনাকে টাকা দেয়, এটা তো শ্রমের বিনিময়ে টাকা। জি। হ্যাঁ, এটা তো জুয়া খেলা না, ঠিক না? জি না। তো এখানে তো হারাম হালালের প্রশ্ন আসে না, এটা আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করবেন, এখানে হারামের প্রশ্ন আসে কিভাবে? প্রশ্নটা স্যার ওই যে এডসেন্স, এডসেন্স তো বুঝলাম, ওইখানে তো আপনি পরিশ্রম করবেন, এই জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, বিনা পরিশ্রমে কি এমনি এমনি চলে আসবে? না, পরিশ্রম করে, কিন্তু ওই যে এডসেন্সে যে মানে ইসলাম বিরোধী যদি কোনো ইয়ে থাকে, এইটা স্যার আমি ওর কথা ভালোভাবে স্যার বিশ্বাস করছি না, আবার ওটা আমি ছাড়ছিও না স্যার, কারণ আমি টাকা দিয়ে একটা চ্যানেল যদি ইয়ে করি, সময় শ্রম দিয়া, আর এরপরে যদি এটা হারাম হয়ে যায়, এই জন্য আমি স্যার এখনো ভালোভাবে অবিশ্বাসও করি না এবং বিশ্বাসও করি নাই, ভাবলাম অন্য কাজ বলছে কি, ইসলাম বিরোধী কোনো কাজ করে টাকা উপার্জন করলে, ওইটা বলছে? না না না, ওইখানে যে অ্যাড দিবে ইসলাম বিরোধী, অনেক সময় মদের অ্যাড দিবে, এখন এই অ্যাডটা তো আমার চ্যানেলের মাধ্যমে হয়েছে, এটা কি আমার এই অ্যাডের জন্য আমি টাকা পাইছি, ওটা বৈধ নাকি অবৈধ? ভাই ভাই, জি ভালো আছি, আপনি আমাদের মনে হয় ভাইয়ের কাছে ছিল, উনি কল দিয়ে দিছে, ওনার কাছ থেকে আমরা আপডেট জানবো জুবাইরের কি অবস্থা।
আমি রেজল ভাইকে বলি স্যার, এখান থেকে আর্ন করবেন, এটা হারাম হবে না হালাল হবে? না না, ওটা তো হচ্ছে ওখানে তো সরাসরি পরিশ্রম, কিন্তু ওই যে ও আমাকে এটা বলছে ভাই, লাইফে চলতে গেলে আপনি এত হারাম হালাল খুঁজতে পারবেন না, বুঝছেন? আপনি ইসলাম ধর্ম মানেন ঠিক আছে, ইসলাম ধর্মের রীতি অনুযায়ী চলবেন ঠিক আছে, কিন্তু ওই যেগুলো সরাসরি হারাম বলছে ইসলামে বা কোরআনে বা হাদিসে, যেগুলো একদম সরাসরি হালাল বলে দিছে, যেমন আমাদের কতগুলো পশু আছে খাওয়া যাবে না, কতগুলো কাজ আছে করা যাবে না, এগুলো একদম সরাসরি ছাড়া আপনি লাইফে এত কিছু খুঁজে ভাই চলতে পারবেন না। অনেকে দেখছি ব্যাংকে জব করতে চায় না, বলে ব্যাংকে এই